অনেক সময় শব্দের মহাপ্রাণ ধ্বনির উচ্চারণ অল্প প্রাণ হয়ে যায়। আমি শখ করে একটা জামা কিনেছি, আমি বলতে চেয়েছি শখ, হয়ে গেছে শখ, ক হলো। লাভ ক্ষতি হিসেব করে ব্যবসা করা যায় না, লাভ ক্ষতি, আমি বলতে চেয়েছি লাভ, হয়ে গেছে লাভ। তুমি কি কথাটা বুঝতে পেরেছো? আমি বলতে চেয়েছি বুঝতে পেরেছো, হয়ে গেছে বুঝতে পেরেছো। তাহলে যে খ ক হয়ে গেল, ভ ব হয়ে গেল, ঝ জ হয়ে গেল, কি কারণে হলো? অর্থাৎ মহাপ্রাণ ধ্বনিগুলো অল্প প্রাণ হয়ে গেছে, ঘোষ কিংবা অঘোষ উভয়ই। এটা কেন হয়? যখন মহাপ্রাণ ধ্বনি হলন্ত হয়, হসন্ত হয় বা ব্যঞ্জনান্ত হয়, তখন ওই মহাপ্রাণ ধ্বনিটা অল্প প্রাণ হয়ে যায় শব্দের মাঝে কিংবা শেষে। অনেক সময় মহাপ্রাণ ধ্বনি হলন্ত বা ব্যঞ্জনান্ত হয়, তখন মহাপ্রাণ ধ্বনির উচ্চারণটা অল্প প্রাণ হয়ে যায়। তা আমরা চাইলেও তখন ওই মহাপ্রাণ উচ্চারণ করতে পারি না। যদি করি কী হবে? তাহলে অদ্ভুত শোনাবে, মানে কথা প্রাঞ্জল হবে না, সুন্দর হবে না। যেমন আমি যদি বলি শখ করে একটা জামা কিনেছি, কেমন হচ্ছে? অদ্ভুত, ভিতগুটে হচ্ছে। আবার যদি বলি লাভ ক্ষতির হিসেব করে ব্যবসা করা যায় না, আমি শুদ্ধ করতে চেষ্টা করছি কিন্তু ব্যাপারটা অদ্ভুত শোনাচ্ছে। আবার যদি বলি তুমি কি বুঝতে পেরেছো, তাহলে ঝটার উচ্চারণ সঠিক করে করতে গিয়ে আমার কথা সুন্দর হয়নি, অর্থাৎ যে সাবলীল প্রাঞ্জল হয়নি। তাহলে বোঝা গেল কি, মহাপ্রাণ ধ্বনি যদি শব্দের মাঝে বা শেষে হলন্ত বা ব্যঞ্জনান্ত হয়, তখন মহাপ্রাণ ধ্বনির উচ্চারণটা অল্প প্রাণ হয়ে যায়। একে বলা হয় অল্প প্রাণী ভবন ভবন, অর্থাৎ শব্দের মাঝে বা শেষে যদি মহাপ্রাণ ধ্বনি হলন্ত বা হসন্ত হয়, তখন সেটা অল্প প্রাণ হয়ে যায়।